পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ও তৃণমূল নেতাদের কুকীর্তির কথা তুলে ধরে রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে আগামী দিন কলকাতা চলো উদ্দেশ্যকে সফল করতে রবিবার মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের ডাকবাংলা এলাকায় আরএসপি লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল। মূলত শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি ও নৈরাজ্য রুখতে তাদের এই সম্মেলন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন উপস্থিত ছিলেন সম্মেলনে মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক থেকে জেলা কমিটির একাধিক সদস্য ও বড়োয়া ব্লক আরএসপি সদস্য সহ প্রায় শতাধিক কর্মী সমর্থক। এখন সর্বত্র সম্মেলনের কাজ শুরু হয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে সেখানে আমাদের পার্টি আছে, সর্বত্রই লোকাল সম্মেলনের কাজ চলছে। এরপরে জেলা সম্মেলন হবে মুর্শিদাবাদ জেলায় আগামী 10 এবং 11 সেপ্টেম্বর বহরমপুরে জেলা সম্মেলন হবে। তারপরে অক্টোবর মাসের 15-16 অক্টোবর 3 দিন ধরে বালুরঘাটে আমাদের রাজ্যে রাজ্য সম্মেলন হবে। রাজ্য সম্মেলন শেষ করার পরে 11-12-13 নভেম্বর দিল্লিতে আমাদের দলের সর্বভারতীয় সম্মেলন হবে। গত 7-8 বছর ধরে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যে সরকার চলছে, সেই সরকার মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করছে না। বেকার হু করে বেড়ে যাচ্ছে, কোটি কোটি বেকার দেশে জন্মাচ্ছে, অথচ কোনো কলকারখানা কোড়া তো দূরে থাক, রেল বেঁচে দিচ্ছে, এয়ারপোর্ট বেঁচে দিচ্ছে, ব্যাংক বেঁচে দিচ্ছে, এই সমস্ত কারখানা সমস্ত শিল্প বিক্রি করে দেওয়া হচ্ছে, জিনিসপত্রের দাম বহু করে বেড়ে চলেছে। সে ব্যাপারে মোদী সরকারে জিনিসপত্রের দাম লাগামের মধ্যে আনার কোনো আগ্রহ নেই। তার বিরুদ্ধে আরএসপি নিরন্তর লড়াই এবং সংগ্রামের প্রস্তুতি করে তোলার জন্যই এই সম্মেলনগুলো থেকে উপস্থিত আছেন আজকে। এর সাথে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় এখানে তৃণমূলের যে সরকার, এই সরকার হচ্ছে লুটেরাদের সরকার, চোর ডাকাত গুন্ডা বদমাইশদের সরকার এবং কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোটি কোটি টাকা দুর্নীতি ধরা পড়েছে। মমতা ব্যানার্জির সরকারও গত 12 বছরে একটা শিল্প পশ্চিমবাংলায় গড়ে তুলতে পারেনি। এখানে লক্ষ লক্ষ বেকার পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য, এখানেও জিনিসপত্রের দাম বহু করে বেড়ে চলেছে। তার বিরুদ্ধে আমাদের পার্টি আরএসপি তাকে সংঘবদ্ধ করে আগামী দিনে তৃণমূল সরকারকে উচ্ছেদ করা, মোদী সরকারকে উচ্ছেদ করা, সেই লক্ষ্য নিয়েই আমরা এই সম্মেলনগুলো থেকে প্রস্তুতি গ্রহণ।